এদিকে আজ প্রীতি ম্যাচে মুখোমুখি সাবেক দুই চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ব্রাজিল। লন্ডনের ওয়েমলিতে রাত একটায় শুরু হবে হাই ভোল্টেজ লড়াই। এছাড়া রাত দুইটায় আরেক বিগ ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্স ও জার্মানি। এর আগে রাত ১১টায় রিপাবলিক আয়ারল্যান্ডের আতিথ্য নেবে বেলজিয়াম। সাত বছর পর ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার অপেক্ষায় ব্রাজিল। শেষবার থ্রি লায়ন্সের বিপক্ষে যে মাঠে গোলশূন্য ড্র করেছিল সিলেসাও, সেই ওয়েমলিতে আবারও নামার অপেক্ষায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এই ম্যাচ দিয়ে শুরু হচ্ছে কোচ দোরিভাল জুনিয়রের ব্রাজিল অধ্যায়। দুঃসময় কাটিয়ে ওঠার মিশনে নেইমার, মার্কিনোস, মিলিতাও, ক্যাসেমিরো, জেসুস, এদেরসন, অ্যালিসনের মতো একাধিক নিয়মিত ও পরীক্ষিত তারকাদের পাচ্ছেন না সেলেসাও বস। আমরা যখন একটা বাজে সময় পার করছি, তখন ইংল্যান্ডের মতো দলের মুখোমুখি হওয়া একটা সুযোগ। এটা প্রমাণ করার যে এত বড় ম্যাচের চাপ নেওয়া ও জেতার সামর্থ্য আমাদের রয়েছে। ইংল্যান্ড হারিয়েছে দলের অন্যতম তারকা বুকায়ো সাকাকে, তবে আর্সেনাল উইঙ্গারকে ছাড়াই ইতিহাস বদলাতে চান সাউথগেট। ওয়েমলিতে ২০ ম্যাচ অপরাজিত থেকে নামছে স্বাগতিকরা। অবশ্য ব্রাজিলের বিপক্ষে ২৬ দেখায় থ্রি লায়ন্সের মাত্র ৪ জয়ের কথা অজানা নয় ইংলিশ কোচের। পরিসংখ্যানে দেখলাম ইংল্যান্ড মাত্র ৪ বার ব্রাজিলকে হারিয়েছে, তাই এটা আমাদের জন্য দারুণ একটা চ্যালেঞ্জ। একটা দল হিসেবে সম্প্রতি আমরা যেভাবে তৈরি হয়েছি তাতে আমি বিশ্বাস করি এবার হিসাব পাল্টে দিতে পারবো। প্রীতি ম্যাচের মোড়কে হাই ভোল্টেজ লড়াইয়ের অপেক্ষায় ফ্রান্স জার্মানি। দু দলের জন্যই ম্যাচটা ইউরোর আগে নিজেদের পরখ করে নেয়ার। তবে জাতীয় দলের জার্সিতেও ক্লাব ফুটবলে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে হয়েছে এমবাপ্পেকে। মুখ খুলেছেন প্যারিস অলিম্পিক নিয়েও। প্যারিস অলিম্পিকে খেলার ব্যাপারে আমার ইচ্ছার পরিবর্তন হয়নি, কিন্তু এই সিদ্ধান্ত আমার উপর নির্ভর করে না, আর নতুন ক্লাবের বিষয়ে বলার মতো কিছুই হয়নি, হলে নিজেই জানাবো। বাজে সময় কাটিয়ে ওঠার চ্যালেঞ্জ জার্মানির। সে মিশনে অবসর ভেঙে ৩ বছর পর জাতীয় দলের জার্সিতে নামার অপেক্ষায় মিডফিল্ডার টনি ক্রোস। সত্যি বলতে ফ্রান্স জার্মানি মানে বিগ ম্যাচ, কঠিনও বটে, তবে আশা করি এই ম্যাচে আমাদের দর্শকরা দারুণ এক জার্মানি দেখতে পাবেন, ইউরো চ্যাম্পিয়নশিপের আগে যা গুরুত্বপূর্ণ। চলতি আন্তর্জাতিক উইন্ডোতে আরেকটি করে ম্যাচ খেলবে ব্রাজিল, ইংল্যান্ড, ফ্রান্স ও জার্মানি। জহির সাগর, চ্যানেল ২৪।